কলেজ এক, ছাত্র সংসদ এক, অথচ দুই গোষ্ঠীর টানা পড়েনে একাধিকবার প্রকাশ্যে ডোমজুড়ের আজাদিন ফৌজ কলেজের শাসক শিবিরের গোষ্ঠী দ্বন্দ্ব। এর আগে কলেজের ভিতর বসন্ত উৎসব পালনকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে খণ্ডযুদ্ধ বেঁধেছিল। প্রকাশ্য রাস্তায় সংঘর্ষ থামাতে ছুটে আসতে হয়েছিল পুলিশকে। আর এবার বিপরীত গোষ্ঠীর বসন্ত উৎসবকে সরাসরি বহিরাগতদের উৎসব বলে সোশ্যাল মিডিয়ায় ঘোষণা করল তৃণমূল ছাত্র ইউনিটের সদস্য অয়ন জমদার। সেই পোস্টেই কার্যত অনুষ্ঠানে যোগ না দেওয়ার কথাই ঘোষণা করা হয়। যদিও সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় জগৎবল্লভপুর বিধানসভার বিধায়ক সীতানাথ ঘোষ সহ শাসক দলের একাধিক জনপ্রতিনিধিরা। ফলে একই দলের দুই ছাত্র গোষ্ঠীর মধ্যে পরস্পর বিরোধী আচরণ আবারও প্রকাশ্যে আনল শাসক দলের গোষ্ঠীদ্বন্দ্ব তত্ত্বকে। যদিও সোশ্যাল মিডিয়ার এই পোস্টকে কার্যত নস্যাৎ করে তৃণমূল ছাত্র সংসদের হৃদয়ের রঙে রঙের মেলা উৎসবে যোগ দেয় আজাদিন ফৌজ স্মৃতি মহাবিদ্যালয়ের অধিকাংশ ছাত্রছাত্রীরা। সোমবার দুপুরে ছাত্র সংসদের প্রাক্তন সাধারণ সম্পাদক শাহিদ আফ্রিদি মোল্লার উদ্যোগে বসন্ত উৎসব কার্যত মিলন উৎসবের চেহারা নিয়েছিল। এদিনের অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল উদীয়মান সঙ্গীত শিল্পী কেশব দের গান। আমরা রেকর্ড করি, রেকর্ড আমরাই আবার ভাঙি, সেই রেকর্ড থেকে আবার নতুন রেকর্ড করি, বেশি কথা বলবো না। যারা আজকে চমকাচ্ছে ধমকাচ্ছে, আমি এখান থেকে খুব দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি, ক্ষমতা থাকলে আমাদের কলেজের ইউনিয়নের একটা ছেলেকে গায়ে হাত দিয়ে ডাকাও, ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে নেবো। এটা জগৎবল্লভপুর, অন্য কোনো নয়, অন্য কোনো জায়গা নয়, এটা জগৎবল্লভপুর, কোনো তালিবান বা আফগানিস্তান নয়। এখানে কাউর গায়ে হাত দিলে একটা জিনিস বলে রাখি, যারা বড় বড় কথা বলতো জীবনে, তারা একটা কলেজের জলের মেশিন অব্দি আনতে পারেনি, কিন্তু দেখো আজকে ডোমজুর কলেজে দুটো নতুন বিল্ডিং হয়েছে, তাতে 18খানা ঘর হয়েছে, এবং সেইটা হয়েছে কিন্তু এই ছাত্র সংসদের জন্য, আমাদের এই টিমটার জন্য। আমি সবসময় বলি যে আমি বলে কেউ হয় না, সানি বলে সানি কেউ কেন থাকবো, তোমরা আমাদের সাথে থেকো। আজকে বসন্ত উৎসব হচ্ছে, এটা বলে রাখি যে এটা শুধু ট্রেলার, পিকচার আমি বাকি, অনেক বড় চমক থাকছে। আর যারা চমকাচ্ছে ধমকাচ্ছে সব হাওয়া হয়ে যাবে, টেনশন নেই, চিন্তা করতে হবে না, সময় ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে নেওয়া হবে, ঠিক আছে। আর আমাদের টিঙ্কাইদা সুবীর চ্যাটার্জি এবং আমাদের মাননীয় এমএলএ সীতানাথ ঘোষ, এনাদের আদর্শ মেনে এবং সর্বোপরি আমাদের হাওড়া জেলার বটবৃক্ষ অরূপ রায় এবং আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আমাদের জনগণ মনোধিকা নায়িকা মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণাকে কেন্দ্র করে আমরা এই প্রোগ্রাম করছি, ঠিক আছে। আমরা আগামী দিনও আশা রাখবো যে এনাদের পথে পাথেও, পথকে পাথেও করে আমরা আগামী দিন আরও বড়ো কোনো অনুষ্ঠান করে দেখাবো, এটা আমরা অঙ্গীকারবদ্ধ রাখছি ছেলেমেয়েদের কাছে। কলেজ আপনারা দেখতে পাচ্ছেন ছাত্র সংসদের প্রোগ্রাম, এটা ছাত্র সংসদ প্রোগ্রাম করছে এবং ছেলেমেয়েরা স্বতঃস্ফূর্তভাবে এখানে অংশগ্রহণ করেছে। এবার দেখুন, বহিরাগত কেউ যদি এসে কলেজে ঝামেলা করতে চায়, সেখানে কলেজের ছেলেমেয়েরা তাদের বহিষ্কার করে দিয়েছে, এ নিয়ে আমাদের কিছু বলার নেই। কলেজের ছেলে, কলেজ রানিং কলেজের যারা ছেলেরা তারা কলেজে থাকে এবং প্রোগ্রামটা তারাই অ্যারেঞ্জমেন্ট করেছে, তারাই প্রোগ্রামটা করছে। অবশ্যই কলেজের ছেলেমেয়েরা, আপনাকে কি বলছি, কলেজের ছেলেমেয়েরা থেকে এখানে বাইরের ডোমজুড়ে যত ইয়ং ছেলেমেয়েরা তারা আজকে স্বতঃস্ফূর্তভাবে আজকে আসার চেষ্টা করছে, কিন্তু আমাদের এখানে আইডেন্টি কার্ড অ্যালাউ হচ্ছে না বলে, এবং আমাদের শুধু কলেজের ছেলেমেয়েদেরই আমরা অ্যালাউ করছি, ঠিক আছে। কিন্তু সবাইকে আমরা অ্যালাউ করতে পারছি না, আমাদের দুর্ভাগ্য, এবং অত্যন্ত দুর্ভাগ্যের সঙ্গে জানাচ্ছি, ঠিক আছে। আমরা আগামী দিন সোশ্যাল করবো, সেখানে আমরা গোটা ডোমজুর আমরা সেখানে আমরা জায়গা দেবো। আজকে সোশ্যাল মিডিয়া মারফত একটা কলেজ ছাত্রীদের বার্তা দেওয়া ছিল যে এই প্রোগ্রামে না আসার জন্য, কী বলবেন? দেখুন, এটা যদি কেউ করে এভাবে চমকে ধমকে, দেখুন ছাত্রছাত্রী আটকানো যায় না, কারণ আপনারা জানেন ছাত্র সমাজ হচ্ছে সবচেয়ে বড় শক্তি, সেটা আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সেটাও সবসময় সেটা বলে যে ছাত্র সমাজ হচ্ছে ভবিষ্যতের একটা বড় অনুপ্রেরণা, ঠিক আছে। সেইটা আজকে আপনারা প্রোগ্রাম দেখে বুঝতে পারছেন যে চমকে ধমকে কোনো লাভ হবে না,
আজকে ছেলেমেয়েরা যেভাবে স্বতঃস্ফূর্তভাবে আজকে সাড়া দিয়েছে, যারা চেষ্টা করেছিল ব্যর্থ করার, তারা পুরোপুরি ফেলিওর, ঠিক আছে? এবং তারা লজ্জায় কীভাবে মুখ দেখাবে সেটা আমার খুব সন্দেহ আছে। তাদের লজ্জা মুখ না দেখানো উচিত। তারা যেভাবে ফেলিওর হয়েছে আমার মনে হয় যে তারা লজ্জা মুখ দেখানো উচিত।